আসসালামু আলাইকুম, আমি আমার নাম শফি আক্তার, নারায়ণগঞ্জ জেলা 2500 থানা বিষ্ণন্দী গ্রাম। আমি একজন গৃহিণী, আমার সংসারের পাশাপাশি আমি টাইগার মুরগির খামার পালন করি, টাইগার মুরগি পালন করি। আমি প্রথমে 200 মুরগি দিয়ে শুরু করি, এখন আমার খামারে প্রায় 3000 মুরগি ছিল, এখন আছে বর্তমানে আমি বিক্রি করে দিচ্ছি, 2400 বিক্রি করেছি, এখন 600 প্যারেন্টস আছে। এখান থেকে আমি খুব ভালো টাকা আয় করতে পারতেছি ইনশাল্লাহ আপনাদের দোয়ায়। আমি এখান থেকে আয় করে আরেকটা খামারও করতেছি, আপনারা কিছুদিন পর এই খামারটা দেখতে পারবেন। আসসালামু আলাইকুম প্রিয় খামারি কৃষক ভাই বোনেরা, দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন, আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক বন্ধুরা, আমি এই মুহূর্তে অবস্থান করছি নারায়ণগঞ্জ জেলার 2500 থানার বিষ্ণন্দী গ্রামে, বিষ্ণন্দী গ্রামে সখী এগ্রো ফার্মে। সখী এগ্রো ফার্মে আগে শুধু টাইগার মুরগি লালন পালন করা হইতো, এখন তার এখানে টাইগারের সাথে ফাউমি মুরগি যোগ করেছেন তিনি। তো এই ফাউমি মুরগি এবং টাইগার মুরগি তিনি কীভাবে লালন পালন করতেছেন সে সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো। সেই সাথে আমি আপনাদেরকে আরও জানাবো যে টাইগার মুরগি এবং ফাউমি মুরগি কোনটা কোন কারণে আপনারা লালন পালন, কোনটা কিসের জন্য ভালো, কোনটা ডিমের জন্য, কোনটা মাংসের জন্য, সে সম্পর্কে আমি আপনার কাছ থেকে জানার চেষ্টা করবো। তাহলে চলেন আমরা ওর সাথে কথা বলি, কথা বলে তার এই খামার সম্পর্কে বিস্তারিত জানি। বিস্তারিত জানানোর জন্য পুরোটা সময় জুড়ে থাকবো আমি রিয়া জানাতে পারছি, আশা করি আপনার আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনাকে তো অনেকেই চিনে, নতুন দর্শকদের নাও চিনতে পারে, মানে নতুন দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু দিবেন। জি, আমার নাম মোহাম্মদ শফি আক্তার, 2500 নারায়ণগঞ্জ জেলা 2500 থানা বিষ্ণন্দী গ্রাম। তো শুকিয়ে বা আপনারা যদি প্রথম মানে কতটি মুরগি দিয়ে যদি আপনার খামারে যাত্রাটা শুরু হয়েছিল? জি, আমি 200 টাইগার মুরগি দিয়ে যাত্রা শুরু করি শখ করে। 200 টাইগার মুরগি? আচ্ছা, তো কত টাকা ইনভেস্ট ছিল প্রথম? প্রথম আমি 12000 টাকা দিয়ে আমি শুরু করি। 12000 টাকা দিয়ে শুরু করছিলেন না? আচ্ছা আচ্ছা। এখন আপনার খামারে কি কি জাতের মুরগি আছে? এখন আমার খামারে আপনার টাইগার মুরগি আছে, আর আপনার নতুন করে আমি ফাউমি মুরগি শুরু করছি, দুই জাতের মুরগি আছে। আচ্ছা, এখন ফাউমি আর টাইগার আছে, দুটো আছে। জি জি। আচ্ছা, আমরা প্রথম যে সময় আপনার এখানে আসছিলাম, দিচ্ছি আপনার বাসার মধ্যে একটা করে শুধু টাইগার মুরগি লালন পালন করতেছেন, কিন্তু এখন বিশাল একটা জায়গা জুড়ে আপনি অনেক বড় একটা শেড নির্মাণ করছেন, এটা কতদিন হচ্ছে শুরু যে করছেন? যে এটা আমি নতুন শুরু করছি, এই যে এই 2 মাস লাগবে আমার এই শেডটা। 2 মাস সময় লাগছে না? 2 মাস যাবৎ এখানে করতেছি। জি, এখানে মনে বেশ কিছু টাকা আপনার ইনভেস্ট করতেছে, কত টাকার মতো খরচ হয়েছে এখানে? জি, এখানে আমি এই যেহেতু একটা খামার তৈরি করতে অনেকে আপনার দেখা যায় 3 লাখ 2 লাখ 4 লাখ এরকম করে, কিন্তু আমরা যে সেটটা মানে অনেক মজবুত করে করেছি, আর সব কিছু অটোমেটিক লাগাইছি, অটো ট্যাঙ্কার খাবার মতো সব কিছু মানে খুব ভালোভাবে করছি, এই কারণে আমরা 12 লক্ষ টাকা আমাদের খরচ হয়েছে এই সেটটা তৈরি করতে, এই মাটি ভরাটার সহ সব কিছু। 12000 টাকা দিয়ে শুরু করে এখন আবার 12 লক্ষ টাকা ইনভেস্ট করছেন, তাহলে আপনি তো একজন সফল নারী উদ্যোক্তা আমরা বলতে পারি। আচ্ছা আচ্ছা, এখন আপনার এখানে কত হাজার মুরগি আছে? যে এখন আমার এখানে মুরগি আছে আমার বাড়ির 2 সেটে, আর এখানে 2 সেটে মিলে 7000 মুরগি আছে। 7000 মুরগি মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, প্যারেন্টস আছে কত মুরগি এখন? প্যারেন্টস আছে আমার বাড়িতে আছে, টাইগার আছে 600 টাইগার আছে প্যারেন্টস, আর ফার্মি আছে প্যারেন্টস আমার 500। আপনি তো টাইগার মুরগি দিয়ে শুরু করলেন, এখানে আজকে দেখতেছি আপনি ফাউমি মুরগি, আমি আর আগে দেখি না ফাউমি মুরগি লালন পালন করতে, তো আসলে টাইগার থেকে আবার ফাউমিতে আসার কারণটা কি? টাইগার থেকে ফাউমিতে আসার কারণ হচ্ছে আপনার এই ফাউমি মুরগিটার আপনার চাহিদা এই শীতকালে থাকে বেশি, আর এই মুরগির ডিমের চাহিদাটাও শীতকালে বেশি থাকে, কারণ আপনার এই শাকসবজির পাশাপাশি শীতকালে ডিমটা মানুষকে বেশি চাহিদা থাকে মানে কিনে আর কি, কারণ আপনার দেশি মুরগির মতো এই ফার্মি মুরগির ডিমটা পুষ্টি অনেক বেশি। সেই কারণে আপনি ফার্মি উঠেছেন? ফার্মি উঠেছি। বয়স এখন কতদিন?
আপনার একটা জিনিস লক্ষ্য করলাম আপনার এখানে, যে দেখলাম আপনি এখানে শুধু মুরগ রাখছেন আর ওই পাশটাতে মুরগি গুলো রাখছেন, এর কারণটা কি? যে এর কারণটা হচ্ছে আমরা এখান থেকে এই মোরগটা একটু বেশি আছে ওইগুলা বিক্রি করে দিব, আর বাকি মোরগ গুলা ওইগুলার সাথে দিয়ে দেবো। ওইখানেও আছে কিছু মোরগ, তারপরে মানে একটু আলাদা রাখছি যাতে টুকিটা একটু দেখি কম করে। আচ্ছা, মোরগ আর মুরগি আলাদা কিছু ছোটাটি মোরগ থাকলে একটু বেশি করে। আচ্ছা, তো এই যে এই মুরগিগুলো তো আপনি 4.5 মাস বয়স বললেন, তো 4.5 মাস বয়সে এগুলোর ট্রিটমেন্ট কি করছেন? 4.5 মাস বয়সে আমরা এখানে ট্রিটমেন্ট করছি, এই সম্পূর্ণ ভ্যাকসিন গুলো কমপ্লিট করছি, 17-18টা ভ্যাকসিন আমরা এখানে দেওয়া আছে। আপনার যেরকম এই মারের রানী খেত, গাম্বুরো, তারপর আপনার এই ফাউল পক্স, কলেরা, এই ফাউল কলেরা, তারপর আপনার এই যে করাইজা, সবগুলোই মানে এখন সম্পূর্ণ সুস্থ আছে। জি জি ইনশাল্লাহ। আচ্ছা, তো আমি একটা জিনিস লক্ষ্য করলাম, আপনি মুরগির চটুগুলোর মধ্যে দেখছেন কালো কালো একটা সিট পড়ে আছে, এটার কারণটা কি? এটা আপনার ঠোঁটটা ভিজে করে, এই কারণে। ঠোঁটটা ভিজে করার কারণে এটা না? জি জি। মানে সব করা নাই, প্রায় মানে বেশিরভাগ মুরগির ওই এরকম অবস্থা হয়ে আছে। এটা কোনো রোগ না তো? না না, মানে এটা ঠোঁটটা একটু বেশি করে। ঠোঁটটা বেশি করে। মুরগিটা একটু চঞ্চল স্বভাবে, আর ডিঙ্কার পানি ডিঙ্কার সব ওটি লাগিয়েছেন, ওটি লাগাতে আপনি কি কি সুবিধা পাচ্ছেন? ডিঙ্কার গুলো আমি নতুন যেহেতু এটা লাগাইছি, আমার মানে সবচেয়ে বেশি সুবিধা হয়েছে আপনার আমার শ্রমিক কম লাগতেছে, কারণ যে জায়গার মধ্যে পুরোটা খামার চালাইতে গেলে আমার 4-5 জন শ্রমিকের দরকার, আর ওই জায়গাতে আমি এই ডিঙ্কার ব্যবহার করার কারণে আমি 1 জন দিয়ে চালাইতে পারতেছি, মানে ওইখানে আমার অনেক টাকা প্রতি মাসে বাঁচছে। এই একটা সুবিধার কারণে আপনি অটো ডিঙ্কার গুলো রাখছেন, আমার পানির সমস্যা হচ্ছে না, যে সমস্যা পানি পাচ্ছে। জি। এই ডিঙ্কার লাগাতে কোনো অসুবিধা আছে কিনা ডিঙ্কার, এই ডিঙ্কার গুলোতে? জি, এই ডিঙ্কার গুলোতে কোনো অসুবিধা নাই, কারণ আপনি যখন পানিটা আমরা ড্রামের থেকে ছাড়ি একটু চেক করে দেই কোনো সমস্যা আছে কিনা, তাইলে যথেষ্ট, যদি সমস্যা থাকে সাথে সাথে একটু ঠিক করে দিই। আচ্ছা, তো ফাউমিয়া টাইগার মুরগির খাবার কি একই খাবার দিচ্ছেন? যেহেতু ডিম পাড়া মুরগি, সব মুরগির খাবার একই সেম, লেয়ার ওয়ান হয়েছে। আচ্ছা, আপনার কাছে কোন মুরগিটা বেশি ভালো মনে হচ্ছে? যে আমার কাছে বেশি ভালো মনে হচ্ছে আপনার এক এক মুরগির এক এক গুণ থাকে, যেরকম দেশি মুরগির মতো কোনো তুলনা নাই, অন্য কোনো মুরগি দেশি মুরগির উপরে যেতে পারবো। তারপর আপনার এই যেরকম ফার্মি মুরগির গুণ আছে আপনার, এগুলো দেখতে অনেক সুন্দর সুন্দর, তারপর আপনার টাইগার মুরগি আপনার দেখতে অনেক সুন্দর, মানে এক একটা মুরগির এক এক রূপ থাকে, যেহেতু আপনার ফার্মি মুরগিটা দেখতে সুন্দর, আবার এটার আপনার ডিমও 1 টানা 18 মাস পারে, আবার আপনার ডিমেরও পুষ্টি আছে অনেক, ডিমের কালারটা দেশি ডিমের কালার, আবার এই মুরগিগুলো আপনার দেশি মুরগির মতোই খাইতে। টাইগার আর ফার্মির তো মনে খাবার দাবার দুটোর মধ্যে পার্থক্য আছে, একটা বেশি খাচ্ছে একটা কম খাচ্ছে মনে হয়? হ্যাঁ, এটা আপনার এই ফার্মি মুরগিটা খাবার টাইগার মুরগির মতোই, টাইগার মুরগির মতোই, কিন্তু আমি যেহেতু নতুন পালন করতেছি, আমি যেটুকু দেখতে পাচ্ছি মানে আপনার টাইগার মুরগি আর ফার্মি মুরগির খাবার একই, খাবার একই। জি, এটা শুধু আপনার ডিমের জন্য সবচেয়ে বেশি ভালো। আচ্ছা, ডিমের জন্য এটা সবচেয়ে ভালো, তার মানে টাইগার মুরগির ডিম এবং মাংস দুটোর জন্য করা যায়, ডিমের জন্য ভালো, মাংসের জন্য ভালো একটু সময় বেশি লাগে। এটা আপনার ডিমের জন্য ভালো, কারণ হচ্ছে আপনার যেরকম দেশি মুরগি টেস্ট, দেশি মুরগির ডিমের টেস্ট পুরো আপনার এটার মধ্যে থাকে। আচ্ছা, তো আপনার এখন বর্তমানে এই খামার থেকে কি পরিমাণ টাকা ইনকাম হচ্ছে আগে? জি, বর্তমানে খামার থেকে প্রায় আমার 2.5 লক্ষ টাকার মতো ইনকাম হচ্ছে, তারপরও যেহেতু আমরা লাভ একদিক দেওয়া হচ্ছে, আবার সেটাও বাড়াইতেছি, আবার মানে খরচ করতেছি, মানে আমরা ইয়েটা খামারটা আস্তে আস্তে বৃদ্ধি করতেছি। তো আপনারা যে মুরগির ডিমগুলো উৎপাদন করতেছেন এবং বাচ্চা উৎপাদন, এগুলো বিক্রি করেন কিভাবে, আর ডিমগুলো কোথায় বিক্রি করেন? যে ডিমগুলো আমরা বিক্রি করি, যে ডিমগুলো নাকি আপনার একটু ছোট সাইজ, যেহেতু নতুন ডিম আসছে, ওইগুলো আমরা খাবারের জন্য বিক্রি করে দিই, সুপার মার্কেটে বিক্রি করি। জি জি জি, দোকানদার পাইকার আসে নিয়ে যায়,
সমস্যা নাই, এই সপ্তাহে একবার বিক্রি করা যায়, সমস্যা নাই। শীতের সময় তো ডিমের চাহিদা ভালো থাকে, ভালো বিক্রি করা যায়, কিন্তু গরমে তো ডিমের চাহিদা একটু কম থাকে, একটু কম থাকে, সমস্যা করে। ওই ক্ষেত্রে আপনার ওই যে বাচ্চা সেল দেওয়া যায়, সমস্যা হয় না, কারণ আপনার এই মুরগিগুলো যেহেতু ডিমের জন্য, মাংসের জন্য বিক্রি করতে পারবো দেশি মুরগির মতো, কারণ এই যে খাইতে আপনার অনেক সেল, পুরো দেশি মুরগির মতো। আর ডিমের পার্সেন্টেজ কি কোনো শীত গ্রীষ্ম বর্ষা এরকম কমে বাড়ে কেন? না না, ডিম সেম একই পারে, এই আপনার শীতকালে যেরকম, গরমকালে শীত আর গরমে একই। জি জি জি। ফার্মের ডিমের পার্সেন্টেজ কি রকম? ফার্মে মুরগির পার্সেন্টেজ এখন বলতে পারতেছি না, কারণ যেহেতু নতুন আসছে, এই 60-70 ডিম আসছে, আর এক মাস যাওয়ার পরে বলতে পারবো, কারণ এটা তো আমি নতুন খামার শুরু করছি। ঠিক আছে। বাচ্চা উৎপাদনে যাইতেছি, যেহেতু আপনার কিছু ডিম সংগ্রহ করতেছি, এখান থেকে আমরা বাচ্চাও কিছু উৎপাদন হচ্ছে। ও মানে উৎপাদন করার চিন্তা আছে। টাইগার আপনার তো মূলত প্রথম টাইগারটাই ছিল, টাইগারটা আপনি দিয়েছেন, অনেকগুলো টাইগার মুরগি বাচ্চা, কতগুলো আছে বাচ্চা? জি, ওই পুরো খামারে আমার টাইগার মুরগির বাচ্চা আছে। কি মানে বড় করার জন্য নাকি? না না, আপনার নারায়ণগঞ্জ বন্দরের এন্টি, উনি হচ্ছে আপনার এন্টি ভাই সেলিম ইসলাম, ওনার বড় ভাই। উনি কি খামার করার জন্য নাকি মাংসের জন্য? না, উনি যেহেতু অনেক মুরগি নিবে, ইনশাল্লাহ খামার করার জন্য, এইগুলো নেওয়ার পর আবার আরো নেওয়ার চিন্তা ভাবনা আছে, কারণ না এর আগে আপনার বড় মুরগিগুলো নিচ্ছে আপনার ওই ঢাকা খানার পাই, আপনার কিনারগঞ্জের মালিক উনি নিচ্ছিল প্যারেন্টস। ঠিক আছে, তো সৈকিয়া আসলে আপনার ফার্মিটা আজকে আমি প্রথম দেখলাম, ফার্মি মুরগিগুলো সুস্থ আছে, ভালো আছে, ভালো লাগছে। তো যে কোনো সময় আবার আসবো, আপনি ডিমে আসে, মানে ডিমে একদম ফুল প্রোডাকশন আসলে আমরা ফার্মি সম্পর্কে আরো বিস্তারিত আপনার কাছ থেকে জানবো। আজকের মতো বিদায় নিলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।